খলনায়িকা আর কি কি নামে ডাকবো, মানে পতিতালয়ের বেশ্যাদের লিডার, কোথায় আজকে আপনি? মেড ফর এন্টারটেইনমেন্ট পারপাস ওনলি, ইট ডাজন্ট মিন টু হার্ট এনি। বলো হরি বল, হরি বল, বলো হরি বল, ফেটে গেল ফেটে গেল ধামা চাপার ভোল, ঢোল ঘোল বল, যাই হোক। চলো বন্ধুরা, সবাই কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, তোমাদের অনেক ভালোবাসা পাচ্ছি। সেই জায়গায় এত কষ্ট, আর কষ্ট মনে হচ্ছে না, এই ফিরলাম 11:15 বাজে, বসে পড়লাম তোমাদের সামনে, তারপরে যা হয় হবে, দেখা যাবে। তো আজকে অনেকেই তোমরা এসে আমাকে কমেন্ট করেছো যে দিদি ওয়াইটিতে এই হচ্ছে, অমুকের ভিডিও দেখো, তমুকের ভিডিও দেখো, তার ভিডিও দেখো। তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ, কারণ আমার ঘুরে ঘুরে সবার ভিডিও দেখা সম্ভব হয় না। তো তোমাদের কমেন্ট দেখে, তোমরা আমাকে এত সাপোর্ট করছো, এত ইনফরমেশান দিচ্ছ, তোমাদের কমেন্ট দেখে আমি গেলাম তার ভিডিওটা দেখতে। থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারছো কে আজকে ঢোলটা একদম ফাটিয়ে দিল, পুরো একদম ফাটিয়ে দিল, পুরো ঘোল সামনে নিয়ে এলো একদম। মানে পুরো ভিডিওটা দেখো, অনেকটা তোমরা হয়তো আজকে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। অনেকে এসে সাপোর্ট করছিল না, এই যে সকল কিছু ক্রিয়েটার বলো, সকল কিছু ভিউজার বলো, তোমরা এসে অনেকে সাপোর্ট করছিল না, চাই চাই পাঠা আর পাঠিকে, মানে এক্স ওয়াই জেড চাই একসাথে, ঈশানি আর ওই পাঠাটা একসাথে চাই, একসাথে চাই, একসাথে চাই। আচ্ছা, কে বারণ করেছিল ওদের একসাথে থাকতে? কে বারণ করেছিল? ঠিক আছে, তোরা যখন একসাথেই থাকবি দুজন, মাঝখান থেকে এই মেয়েটাকে কেন তোরা গুটি হিসাবে মানে বেছে নিলি? তোরা বলবো না, তোরা বলবো না, ওই পাঁঠাটার কথা বলবো, কেন গুটি হিসাবে মেয়েটিকে বেছে নিলি, নিয়ে মেয়েটিকে কেন বিয়ে করলি? তুই যদি ওর সাথেই থাকবি, তো ওর সাথেই তোর সুখ, ওর সাথেই তোর মরণ, ওর সাথেই তোর সব কিছু, তাহলে কেন গুটি হিসাবে মেয়েটিকে তুই ইউজ করলি? করার পরে মেয়েটি যখন চলে এলো, তুই যখন এইগুলো সামনে এনে করছিস, তার ভেতরে তোর প্রতি একটা ভালোবাসা রয়েছেই, রয়েছে, যার জন্য সে মানে পাগলের মতো তোকে ভালোবাসছে, যার জন্য ওর বাবা মার সাথেও খারাপ বিহেভিয়ার করছে, বাবা মার সাথেও খারাপ বিহেভিয়ার করছে। সেই জায়গার থেকে তুই কেন ওর ফোনটা রিসিভ করিস? মানছি তুই করিস না ফোন ওকে, মানছি তুই ওকে ফোন করিস, তোর নাকি সব জায়গা থেকে ব্লক, তোর নাকি সব জায়গা থেকে ওকে ব্লক করা আছে, ও করে রেখেছে, তুই রেখে যে ব্লক করে রেখেছিস, তোদের তোদের কীরম ব্লক হয় রে? রাতের বেলা খুললে যায় সব নাকি? রাতের বেলা তোদের সব খুললে যায়, সব ব্লক ওপেন হয়ে যায় তোদের নাকি? রাত হলেই বসে তোদের এখন আর রাত লাগছে না, দিনেও তোদের সব ওপেন হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, তাদের ব্লক করা, তাহলে কী করে দুজনে মিলে ঘন্টার পর ঘন্টা গল্প করে? তুই এসে আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা, আমাকে দিয়ে যা, আমাকে রেখে যা, তোর মায়ের চ্যানেল ডিলিট কর, হ্যান কর, ত্যান কর। তো এগুলো অনেক পুরনো কথা, চলো আমি আজকে যে ভিডিওটা নিয়ে তোমাদের সামনে এসেছি সেই ভিডিওটা আজকে ক্লিয়ার করি, সে কথাগুলো আজকে ক্লিয়ার করি। আমি কিন্তু শুরুতেই বলছিলাম, তাই না বন্ধুরা? দাঁড়া একটু আরাম করে রিল্যাক্সে বসে নি। আমি কিন্তু শুরুতেই তোমাদের একটা কথা কিন্তু বলছিলাম অনেক দিন আগে থেকে, যে আদৌ কি ঈশানির ওই যে হবু হাজব্যান্ড, হবু হাজব্যান্ডের ব্যাপারটা কি আদৌ সত্যি কিছু না পুরোটাই নাটক? দেখেছো তো, আজকে অমাবস্যা পুরো একদম অন্ধকারকে আলোতে এনে দিয়ে দিল, পরিষ্কার। কোথায় সেই খিস্তিবাজ দিদি? খিস্তিবাজ এসে তো বসে গেছিলে, খলনায়িকা আর কি কি নামে ডাকবো, মানে পতিতালয়ের বেশ্যাদের লিডার, কোথায় আজকে আপনি? ইয়েতে বসে, লাইভে বসে, হ্যাঁ দিদি বলো, আমার হবু হাজব্যান্ডের কথা, মৃত্যুর কথা, এখন কোথায় আসুন বলুন, এবার ঘটনাটা পরিষ্কার করুন, একই তো দলে ছিলেন, কেন বলেছিলেন না? হ্যাঁ আমি আর অমাবস্যা, মেম নাম নিচ্ছি না, আমি আর অমাবস্যা মিলে দুজনে মিলে দীঘায় নিয়ে, পুরীর কী বলে, মায়াপুরে ঘুরতে নিয়ে গেছিলাম, বিয়ে ঠিক করেছি ওর সাথে, ওর বিয়ে হবে মানে পাঠাটার সাথে, তাহলে এখন আসুন এসে বলুন। সেই আপনার সেই অমাবস্যায় তো সব ফ্ল্যাশ করে দিল আজকে, অমাবস্যায় তো সব ফ্ল্যাশ করে দিল। শোনো বন্ধুরা, ছেলেটির যে ছেলেটির গল্প, মৃত্যুর গল্প নিয়ে এসছে, সেটা এখনকার মৃত্যু, এই এখনকার বাস্তব ঘটনা, যখন থেকে ওরা এই কি বলে হবু বর, হবু বর, হবু বর, এই গল্পটা পুরো ফেক গল্প, বুঝেছো? পুরো ভাউতা, মানে ঈশানির পুরো কাহিনীটাই ফেক,
পুরো ব্যাপারটাই ফেক। এখন আবার হাতে দেখলাম ব্যান্ডেজ করা, পুড়ে গেছে না কেটে ফেলেছে কি করেছে ব্যান্ডেজ করা, মানে পুরোটাই ফেক। ওইদিকে তো রিমি নিজেকে ফালা ফালা করছে, এবার একেও তো প্রমাণ করতে হবে। জান সোনা মনা, আমি তোমাকে কত ভালোবাসি, তোমার দ্বিতীয় বউ, তোমার জন্য যতটা কাটছি আমি তার থেকে বেশি কেটে, দেখো আমার ব্যান্ডেজ পড়ে গেছে, পারলে আমি হাতটাই কেটে তোমাকে দিয়ে দেবো। জান তুমি আমার কাছে থাকো জান, তাহলে এই জানটাকে আগেই রাখতে হতো, কেন অন্য একটা প্রাণকে নষ্ট করতে তোরা মরিয়া হয়ে লেগেছিস। আর ওই মেয়েটা তো কি বলবো, কিছু বলার নাই। তো মুদ্রা কথা হলো, এই যে প্ল্যানটার মধ্যে ওর মাও জড়িত ছিল, মনে হয় ওর মায়ের মুখটা দেখে, ঈশানীর মায়ের মুখটা দেখে মনে হয় যে ঈশানীর মা এরকম একটা প্ল্যান করতে পারে নিজের মেয়ের জীবনটা নিয়ে। আরে সত্যি কোনোদিন চাপা থাকে না, মিথ্যে সব সময় পুরো একদম ফুটে বেরোবে, সবার সামনে আসবে মিথ্যেটা, বুঝেছো তো? কোনোদিনও চাপা থাকে না, এই কথাটা সবসময়ের জন্য মনে রাখবে, কোনো দিন চাপা থাকে না, সত্যিটা সামনে আসবেই, বুঝেছো? সত্যিটা সবসময়ের জন্য অলওয়েজ সামনে আসবেই সত্যিটা। হ্যাঁ, তো ঘটনাটা হলো যে যখন এই ওয়াইটিতে একটা তোলপাড় হয়েছে, তোলপাড় শুরু হয়েছে, তখন কি করলো ওর মা বললো চ একটা বিয়ে বিয়ে খেলা খেল, খেলে একটা আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, আমার মেয়ের অমুক মাসে বিয়ে, আমার মেয়ের এই কেনাকাটা করতে যাচ্ছে। কোথায় সেই কেনাকাটা? একটা ছেলে যদি তার সাথে বিয়ে ঠিক হবে, হ্যাঁ, ওরা প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ, প্রতিটি সময় সব কিছু ওরা সোশ্যাল মিডিয়াতে এনে তুলে ধরে, তাহলে কারোর সাথে যদি বিয়ে ঠিক হবে সেই মানুষটাকে সামনে এনে দেবে না? হ্যাঁ, এটাও কি মানা যায়? বলছে না, আমার হবু বরের বাড়ি থেকে নিষেধ আছে। এই করতে করতে অমাবস্যা, অমাবস্যাতে সাথে একটা ভালো রিলেশন, সেইখানকার অমাবস্যার এই পরিচিত একটি ছেলের সাথে তার একটু ইন্টুপিন্টু হয়ে যায়। মানে ওই মেয়ের মানে ছেলে হলেই হলো, জাত পাল স্থান কাল পাত্র কিছু দরকার হয় না, একটি ছেলে আর একটি হলেই যথেষ্ট। তো তাতেই ওর চলে। তো ও কী করলো, ওই যে অমাবস্যার পরিচিত ছেলেটির সাথে কী করলো, একটু হাই হ্যালো বাই করে ওর সাথে দেখতে একটু ভালো, আর নেকি নেকি সুরে মিকি মিকি ভাষায় গদো গদো ভাবে গিয়ে একটু মিশে যায় নেকি নেকি ব্যাপার। আর মেয়েরা বুঝতেই পারো, দেশে মেয়ের সংখ্যা খুব অভাব, দেশে মেয়ের সংখ্যার খুব অভাব, এক একটা ছেলের পিছনে একটা করে মেয়ে এখন আর নাই, আছে নাই, মানে এক একটা মেয়ের পিছনে এখন তিনটে করে ছেলে হিসাব করতে গেলে, জানো তো দেশের পরিস্থিতি কিন্তু এরকম, তিনখানা না হলে আড়াইখানা, দেড়খানা, দুখানা তো হবেই করে ছেলে ভাগে পড়েছে। তো সেই জায়গা থেকে মানে ছেলের সংখ্যা বেড়ে গেছে, মেয়ের সংখ্যা কিন্তু কমে গেছে। আর দেখো পাঠার কপাল, পাঠার কপাল দেখো, দেখেছো এরে কয় রাশিচক্র, গ্রহচক্র, বুঝলে তো? এর গ্রহ তুঙ্গে চলছে, দেখো না কিলবিল কিলবিল করছে ওর চারিপাশে মেয়েরা, কেন রে? ওর কাছে কি তোরা অনেক স্যাটিসফাই? চলো এসব নোংরা ভাষায় যাবো না, কারণ সব সন্তানের বয়সে কি করবো বলো, এদের কাণ্ডকীর্তি দেখে, এদের বুদ্ধি দেখে মাথা জাস্ট গরম হয়ে যায়, জাস্ট গরম হয়ে যায়। আজকে এই যে ঈশানী যে তুই প্ল্যান, আমি এত ডিটেলসে কিচ্ছু বলতে পারছি না, বলছিও না, কারণ কি তোমরা শুনেছো অমাবস্যার ভিডিওতে আরও 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 অনেক অনেক ভিডিও নেমে গেছে, তো ওই সব পুরনো কথা আমি বলতে চাইছি না। আমি এদের বুদ্ধির তারিফ করতে এলাম আজকে, আমি এদের বুদ্ধির তারিফ করতে এলাম আজকে। এইটুখানি তোদের বুদ্ধি নেই, হাঁটুতে হাঁটুতে বুদ্ধি রে, হ্যাঁ এইটুখানি বুদ্ধি নেই, একদিন না একদিন এইসব কোনো দিন চাপা থাকে না, ফ্ল্যাশ হয়েই যাবে, আর সেটা হয়েই গেল, সেটা হয়েই গেল। আর যে ছেলেটা মরেছে, দেখো কীরকম এরা পাপিষ্ট, কীরকম এদের মন ছোট, কতটা এরা নিকৃষ্ট মনের মানুষ, হ্যাঁ এর বাড়ির লোকেই বা কেমন, ঈশানীর কথা বলছি, তোর বাবা মাকে এই শিক্ষা দিয়েছে তোকে? একটা মৃত ছেলে, সে মরে গেছে, সেই ছেলেটাকে নিয়েও রেভিনিউ জেনারেট করছিস, যার প্রতি তোর কোনোদিন কোনো ভালোবাসাই ছিল না বিন্দু মাত্র, তার মধ্যে তোর কোনো ফিলিংস ছিল না, জাস্ট জাস্ট ইউজ করেছিস, জাস্ট ইউজ করেছিস কিসের জন্য বলতো? তোর এক্সের এক্স হাজব্যান্ডের ভালোবাসা তুঙ্গে তোলার জন্য। চলো আকর্ষণ, চুম্বক চুম্বক, চলো আকর্ষিত হও, আসো আমার দিকে, আসো 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 আসো, নাহলে কিন্তু আমি ওদিকে চলে যাচ্ছি। ঠিক এই এই পর্যায়টা করার জন্যই তুই ওই ছেলেটার সাথে রিলেশনে যাস। আর অতিরিক্ত ছেলেটিকে, সত্যি ছেলেটিকে তোকে ভালো, ছেলেটিকে তো একটা সময় তোর থেকে চলে যেতে চেয়েছিলো, তুই কী করলি? আবার মিকি মিকি নিকি নিকি সুরে তাকে কল করে তাকে ফিরালি যে না আমি তোমাকে ভালোবাসি, বিয়ের প্রতিশ্রুতি দিলি। ওটা কিন্তু অনেক পরে, হবু বরের অনেক পরে, ঠিক আছে? তারপরে কী করলি, ওইদিকেও রাখলি, এদিকেও চরম চরম পর্যায়ে দীঘা,
মায়াপুর রোমান্স করে তোমরা বেড়াচ্ছ, তো যাকে তুমি প্রতিশ্রুতি দিচ্ছ সেই ছেলেটা তো এটা মানতে পারে না, সবার বুকে তো আর মহান ভাব নেই, বুকে পাথর চাপা দিয়ে আমার হবুকে হবু বউকে কোনো এক্স হাজব্যান্ডের সাথে ঘুরতে দেখবে এরকম মহান ব্যক্তি পৃথিবীতে খুব কমই আছে গো। আচ্ছা তাই তো বন্ধুরা, সেই জায়গায় ছেলেটি প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে ছেলেটি পৃথিবী ছেড়ে নেই, আজকে পৃথিবীর মধ্যে সে নেই। সেই মানুষটাকে নিয়েও তুই রেভিনিউ জেনারেট করছিস, সেই মানুষটাকে নিয়েও মিথ্যে কাঁদুনি গাইছিস, একটা মৃত মানুষের সম্বন্ধেও এসে সত্যি কথাটা বলতে পারছিস না, একটা মিথ্যা কাহিনী নিয়ে মিথ্যে কাহন নিয়ে এসে বসে পড়েছিস। ধন্যবাদ, তোদের কিচ্ছু বলার নেই রে। হ্যাঁ, আর কথায় কথায় এসে কী বল, সত্যি কথা কী বলো তো, যে সংসারে কি বলবো, এখানে ছত্রছায়া হলো মেয়েটি, সংসারে ছত্রছায়া মেয়েটি, বাবা মাকে মানে এদিকে কী বলো তো, এদিকে কিন্তু রিমির ব্যাপারটা পুরো আলাদা, এই পাগলি ঝিমির ব্যাপারটা পুরো আলাদা। কেন, ঝিমির বাবা কিন্তু ইনকাম করে, ঝিমির ইনকামে সংসার সংসার চলে না, আর ওইদিকে কিন্তু ঈশানের ইনকামে সংসার চলে, ওর বাবা কিন্তু ঘরে বসা, কাজেই বাবা মার কথাও কেন শুনতে যাবে, শোনে না, বাবা মাকে রেসপেক্ট করে না। হ্যাঁ, কারণ তোমাদের আমি খাওয়াচ্ছি, তোমাদের আমি পড়াচ্ছি, তোমাদের আমার সব শান্ত সব দিচ্ছি, তো আমি যা করবো তোমাদের মেনে নিতে হবে। ঠিক আছে বন্ধুরা, তো এখানে আমি আর কিছু বলার নেই এদেরকে নিয়ে, আর কি একটা ছেলে মরে গেছে, সেই ছেলেটাকেও ছাড়ছে না, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তার আত্মার শান্তি কামনা করি, সে ভালো থাকুক সুস্থ থাকুক যেখানে গেছে, আর যদি এর নেক্সট জন্ম নেয় অন্তত একটা সুস্থ স্বাভাবিক সুন্দর পরিবেশে সৎসঙ্গে ভালো জায়গায় যেন তার জন্ম হয়, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা, আর কিছু বলার নেই। হ্যাঁ, এই যে এরা এরা জীবনে পয়সাটা ছাড়া কিচ্ছু বুঝলো না, আর এদিকে ঈশানে রিমির কথা বলবো, এটা একটা মানে এক নম্বরের পাগল। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।